দূরের মানুষকে কাছে টানার জন্য কি কি আমল করবেন, ইনশাল্লাহ সেটা বলে দেব। প্রথমে আপনার কাছের মানুষকে যদি আপনি কাছে পেতে চান, সে যদি আপনাকে দূরে ঠেলে দেয়, তাহলে কি কি আমল করবেন এটা একটু জেনে নিন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, কোরআনুল করিমের 30 পারার মধ্যে একটি সূরা আছে, সেই সূরার নাম হচ্ছে সূরা কুরাইশ। এই সূরাটা হচ্ছে এই, بسم الله الرحمن الرحيم، بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. أي سورة أبني أكشوتوبر بات كوربين. إيربوري أبني إيبا بكيني أنجولير مدد هوري أبني 3 بار بات كوربين سورة كاوسار. অর্থাৎ এভাবে ধরে আপনি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে পড়ার পরে আপনি এই আঙ্গুলের মধ্যে এভাবে এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফাতিহা 1 বার পড়বেন এবং কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কোনটা পড়বেন যেটা আপনার ইচ্ছা হয়, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এরপরে আপনি আরও বিভিন্ন ধরনের দুরূদ শরীফ আছে, এগুলো আপনি পড়বেন। পড়লে দেখবেন ইনশাআল্লাহ আপনার সমস্ত কিছু, ইনশাআল্লাহ আপনি যা যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তা দান করবেন। তবে হ্যাঁ, আপনি যদি আপনি খারাপ কোনো উদ্দেশ্য যদি আপনি এটা করতে চান, তাহলে দেখবেন এটার কোনো কাজ হবে না, এটার ফল আপনি পাবেন না। অবশ্যই অবশ্যই আমাদেরকে, যেমন কোনো স্ত্রী যদি তার স্বামীকে ছেড়ে চলে যায়, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীকে ছেড়ে চলে যায়, তার সন্তানের দায়িত্ব দায় দায়িত্ব সমস্ত কিছুকে লাথি মেরে আরেকটা নারীর দিকে নজর করে সে নারীকে নিয়ে ভেগে চলে যায়, অথবা স্বামী আরেকটা স্ত্রী তার সন্তানাদিকে রেখে স্বামীকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যায়, এই সমস্ত বিষয়ে আপনি এই আমলটা করলে অবশ্যই 100% কার্যকরী হবে ইনশাআল্লাহ, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব কোরআন দিয়ে আমল করতে। আমরা অনেকে কবিরাদের কাছে যাই যে এই করব সেই করব, আপনার স্ত্রীকে এনে দিবে, আপনার স্বামীকে এনে দিবে, এগুলো হচ্ছে ভুয়া কথা, এগুলো অনর্থক কথা। এই জন্য আমরা এই সমস্ত বিষয়ে কান দেব না। অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব যাতে করে আমরা ইসলামিক নিয়মে আমরা যেন এই সমস্ত বিষয় থেকে ফিরে আসতে পারি এবং তাদেরকে বাধ্য করতে পারি, সেই ব্যাপারটা আমরা সকলেই মাথার মধ্যে রাখবো ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ পাক আস্তে আস্তে আপনারা আমার সমস্ত কিছু ঠিক করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।